হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিয়া, পিয়াঞ্চ ব্লগের অ্যাক্টিভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে উঠেই কি একটা গরম লাগছে বাবা, আজকে থেকে তো বলছে নাকি আরও গরম বাড়বে। আর এখন আমি সকালবেলা উঠে রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঘরের কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসন পোছাও হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের মৎস্যমুখী, তো আজকে তো মাছ খেতে হয়, তো ওই মাছ এনেছি, মাছও ধুয়ে রেখে দিয়ে গেছি। এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে, কারণ ওই তেল হলুদ লাগাতে হয়, তেল হলুদ না লাগালে নাকি ওষুধ ওঠে না, তো তেল হলুদ লাগিয়ে আবার চান করতে হয়। আর এখানে আনা মানে কি আবার ওটা ফেললে আবার আমাকে চান করতে হবে, তো ওই কারণে কি বাড়ি চলে যাচ্ছি। মাকে বলেই দিয়েছি কালকে বাড়িতে গিয়ে তেল হলুদটা লাগিয়ে স্নান করে নিয়ে তারপর আসবার, কতদিন পর আজকে আমি বাড়িতে যাচ্ছি স্নান করতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি বাড়ি দিয়ে স্নান করে চলে এসেছি, এবার বসাবো চা। আর আমার কাল দিয়ে আবার ঠাকুর মানে খাবার পাবে, ঠাকুরটার কি অবস্থা হয়ে, কারণ দেখো আমি দিতে পারি না, আমার এ ছিল। এবার ও আমার সাথে তো একই বিছনায় শোয়া না, দুজনে তো একই বিছনায় শুই এ করি, তো ওই কারণে কি হয়েছে ও দিতে পারতো না, সের জন্য ঠাকুরটা এতদিন ধরে ঠাকুরও খাবার পায়নি না কিচ্ছু, কেউ নেই ও যাকে বলবো একটু দিয়ে দিতে। তো কালকে একবারে ঠাকুর আবার ভালো করে পরিষ্কার করে কাল থেকে আবার ঠাকুরও খাবার পাবে, ঠাকুরকেও কালকে স্নান করাবো, বাবাকে সব এ করাবো কালকে আবার। এখন আমি চা বসাবো, তারপর হচ্ছে রান্না করবো। আর বাড়িতে যাওয়া মানে না এর তার সাথে দেখা হয়, ঠিক কারণ কারোর সাথে দেখা হয়ে গেলে না গল্প করতে দাঁড়িয়েই যায়, আর কথা দেখবে কথা একবার বলতে দাঁড়ালে তখন টাইম কীভাবে চলে যায় বোঝা যায় না। ওই বোনের সাথে দেখা হলো, তারপর কাকার মেয়ের সাথে দেখা হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বক বক করলাম, কতটা দেরি হয়ে গেল। চলো এখন বেশি কথা না বাড়ি, আগে গিয়ে চাটা বসাই তারপর রান্না বসাবো। তো আমার চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হচ্ছে আলু গাজর আর বিনস ভাজা বসেছ হয়েছ গ্যাসে, দেখো কড়া বসানো, আর একটা কড়ায় আলু সেদ্ধ বসাবো মানে তরকারির জন্যে। এখন কি একটু ভাত খাবো মানে টিফিনে। অ্যাকচুয়ালি কী হয়েছে, দুদিন ধরে আমি ভাত খাচ্ছি না, কারণ কি আমাদের যেদিন ঘাট কাজ হয় তার আগের দিন সকালবেলাটা হচ্ছে সেদ্ধ ভাত খেতে হয়, আর রাত্রিবেলায় মুখ কড়াই সেদ্ধ। আর যেদিন ঘাট কাজ হয় সেদিনকে হচ্ছে তোমার সারাদিন লুচি খেতে হয়, মানে লুচি পরোটা যাই হোক ওই খেতে হয়। তো দুদিন ধরে ভাত খাই না, আমি তো একটা বেলা ভাত ছাড়া থাকতে পারি না, আমার মনে হচ্ছে কত দিন আমি ভাত খাইনি। তাই কালকে রাত্রে ওর জন্য একটু ভাত বসিয়েছিলাম, তো ওই ভাতটাই আছে, তো ওটাই এখন এই গাজর আলু বিনসটা দিয়ে ভাজা করছি, ওটা দিয়ে খেয়ে নেবো টিফিন, আর তারপর হচ্ছে রান্না বসাবো। আর গাজর আর বিনসটা না আগের দিন যখন রাইস করেছিলাম ওইটা এনেছে আনা হয়েছিল, তো ছিল থেকে থেকে না শুকিয়ে নষ্ট হয়, ভাজবো ভাজবো করে ভাজা হয় না। তো আজকে যেহেতু ভাতটা আছে কী দিয়ে খাবো, তো ভাবলাম ওটাই ভেজে নিই, তো একবার টিফিনটাও খাওয়া যাবে আর জিনিসটা নষ্টও হবে না উঠেও যাবে, তো ওই কারণে এখন ওটাই ভাজা বসিয়েছি। তো চলো ওটা হয়ে যাক, ভাতটা খেয়ে নিই টিফিনটা, তারপর রান্না বসাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জিনিসটা না খারাপ হয়ে গেছে, ঠিক হলো না, চোখ কি খারাপ হচ্ছে, আবার ধোয়াও তো না কিছু না, তেল তেল হয়। আর দেখো এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, এখন ওই যে রসুনটা একটু ভাজাটা আছে। কিছু করার নেই, রান্না করতেই হবে, করতেই হবে সেটাই, নাহলে তো হবে না। এখন রসুন তো খেতে করে নিয়েছি, আজকে তো পেঁয়াজ রসুন খেতে, নাহলে ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে জিরা আদা বাটালে পাঁপড়া ঝোল করবো, ভাতটাও এসে মশলাগুলো কষাই, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, এমনি হয়েই গেছে, কারণ আলুটা তো আগে ভেজেই নিয়েছি। বুঝলে আজকে মানে আমার একটু শান্তি লাগবে, কখন টাইম কেটে গেল বুঝতেই পারলাম না, এখন বাজে হচ্ছে দেড়টা। তো এই যে এখন সব কমপ্লিট হয়ে গেছে রান্না, এবার হচ্ছে বাসনগুলো মাজবো, মেজে তারপর দেবো হচ্ছে খেতে ওকে।
তুই খাবি তো এখন? হুম সুইট ভালো লাগে সেটাই, এত গরম না মানুষের না শরীর সত্যি ভালো না, পেটটা ডিস্টার্ব করছে। আমার দিদিও রোজ কাজে যায় তাই বলে 6:30 তো বেরায়, বলে বোন তখন এত রোদ উঠে যায়, বলে জানিস তো আমার 6:30 এক ওই ওদের কাকিমাটা নেই তো ঘুরতে গেছে। সত্যি দেখো যাকেই দেখছি সে দেখছে এখন দার্জিলিং চলে যাচ্ছে, যদি আমাদের কাছে পয়সা থাকতো একটু আমিও দার্জিলিং পালিয়ে যেতাম, অন্তত তো কিছুটা দিন তো শান্তি পেতাম। পেটে এত ডিস্টার্ব করছে না, আর পেট গরম হয়ে যাবে ওই মানে আমার ঠান্ডা লেগে আছে, কোথায় লাগবে ঠান্ডা খাওয়া হচ্ছে সেটাই তবু হচ্ছে রাস্তায়। তাই দিদি বলছে কালকে আমাকে ফোন করেছিল, তখন মাও বললো বলে জানিস একদিন একজন আসছে বয়স্ক মানুষই হবে, খুব বেশি বয়স না, হঠাৎ করে পড়ে গিয়ে গত বলছে হঠাৎ করে রাস্তার মধ্যে মাথা কুচ্ছে পড়ে গিয়ে ব্যাস ওখানে স্পটে গিয়ে মামু কি হো এত মানে রাস্তায় গরম সত্যি, এখন কাজ না থাকলে করে নে বেলা হলে আলো বেশি। হ্যাঁ ওটাই, চল বাসনগুলো আমি মেজে নিই। ভাজা দেখো করলাম সবটা আমাকেই খেতে হলো, উনি একটুও খেলো না কারণ ও খাই তো না, কোনো সবজিই খায় না। আর এই যে ঝোল নিয়ে নিয়েছি আর এই যে লেবু নিয়েছি, লেবু দিয়ে মেখে ঝোল দিয়ে খাবো। চলো এখন আমি খেয়ে নিই, আগে খাওয়া নিয়ে বসে যে যা তোরটা বেড়ে রেখেছি নিয়ে আয়। থালাটা এইভাবে ধরেছিস কেন? এইভাবে ধরলে গরম, পাখাটা চালিয়ে দিচ্ছি তারা। সন্ধেবেলা একটু রেডি হবি, শর্ট করব, ঠিক আছে? একদম। তা খেয়ে দে তুই একটু শো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি এখন উঠে রেডি হয়ে গেছি, একটু শর্ট ভিডিও বানানোর ছিল তো সেই শর্ট ভিডিও বানালাম, আর ভাবলাম যখন রেডি হয়েছে ওকে বললাম তাহলে চল একটু ঘুরি নি, কারণ দুটো দিন হয়ে গেছে না বেরাইনি, তো ওই কারণেই ওকে বললাম কারণ ও রেডি হচ্ছে, তো ও রেডি হয়ে গেলে তারপর আমরা বেরাবো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে এখন ঠান্ডা জল খেতে এসছে আমার মা আর বোন, মায়ের একটা বোতল আজকে আমি ডিপে দিয়েই রেখেছি, এত গরম ডিপে দিয়ে রেখেছি সেই দুপুরবেলা থেকে, অথচ জমেও নি বোতল কিচ্ছু না। ওই যে এখন বোন এসে ওই খাবার কিনে নিয়ে দিয়ে গেলো রাত্রিরে, একদম অর্ধেক রাত্রিরে, বললো তাহলে একটু মাকে দিয়ে নিয়ে, তাই মাও এসে বসে আছে, একটু বসুক তারপর যাবে। আমিও এই বাড়ি এলাম, মানে এতক্ষণ বাড়িতে ছিলাম, ওই মাসির মেয়ের একটু প্রবলেম হচ্ছে, ওই কথা বলছিলাম দিদির সাথে বলে এই মাকে নিয়ে এলাম। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।